রবিবার বিশ্বকাপ ম্যাচ লখনৌতে মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত ও জস বাটলারের ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে এই দুটো দল এখনও অবধি 5টি করে ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টি জিতেছে মেন ইন ব্লু। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপের অবস্থা শোচনীয়, মাত্র 1টি ম্যাচ জিতেছে ইংলিশ ব্রিগেড। হারের হ্যাটট্রিক করে বিধ্বস্ত জস বাটলারের ইংল্যান্ড। ভারতীয় ক্রিকেট দল চলতি একদিনের ক্রিকেটে বিশ্বকাপে টানা 5 জয় করার পাশাপাশি খেতাব জয়েরও প্রবল দাবিদার হয়ে উঠেছে। এবার তাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। ইংল্যান্ডের অবস্থা আপাতত বেশ খারাপ, তাদের সামনে সেমিফাইনালের দরজা কার্যত বন্ধই হয়ে গিয়েছে। ফলে এই ম্যাচে যে টিম ইন্ডিয়ার পাল্লা অনেকটাই ভারী থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল যেখানে বিশ্বকাপ টুর্নামেন্টে টানা ম্যাচ জিতে এক নয়া রেকর্ড কায়েম করেছে, সেখানে ইংল্যান্ড এক ক্রিকেট দলের সামনে আপাতত এই মেগা ইভেন্টে নিজেদের অস্তিত্ব বাঁচানোরই লড়াই। এই ম্যাচে লখনৌর ইকানা স্টেডিয়ামে আয়োজন করা হবে। 2023 বিশ্বকাপ টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটাও ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়নি, প্রত্যেকটা ম্যাচই কোনো না কোনো ফলাফল বেরিয়ে এসেছে। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার লখনৌয়ে এই ম্যাচ শুরু হওয়ার সময় তাপমাত্রা প্রায় 31°C থাকতে পারে, আর রাতের দিকে সেই তাপমাত্রা নেমে 25° আশেপাশে ঘোরাফেরা করতে পারে। তবে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র 5%ই রয়েছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে পারবেন না দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। স্পিন সহায়ক উইকেটে সাধারণত শার্দুল ঠাকুরের পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে রাখা হয়, কিন্তু হার্দিকের অনুপস্থিতিতে টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে 5 বোলার খেলাতে পারে। যদি ভারতীয় ক্রিকেট দলের রবিচন্দ্রন অশ্বিনকে প্লেইং 11-এ রাখে তাহলে সবচেয়ে বড় প্রশ্ন এটাই হবে যে দল থেকে কে বাদ পড়বেন, কারণ গত ম্যাচে আবার মোহাম্মদ শমি 5 উইকেট